নমস্কার, আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ টেলিভিশন চ্যানেল গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব টিভির জ্যোতিষ ও মানব জীবন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি ভাগ্যে বিশ্বাসী নই, ভাগ্য তৈরিতে বিশ্বাসী, বলেছিলেন উইলিয়াম মারিস। ভাগ্যের চাকাটা তো ঘুরছেই, ভাগ্যের চাকাটা তো ঘুরবেই। ভাগ্যের লিখন কিন্তু খণ্ডানো হয়তো যায় না, কিন্তু ভাগ্যাকাশের কালো ছায়াকে কিছুটা হলেও দূর করে দেওয়া যায়, এবং একজন সঠিক জ্যোতিষী পারেন এই পথের সন্ধান দিতে। একজন সঠিক জ্যোতিষী পারেন ভাগ্যাকাশের কালিমাকে দূরে ঠেলে আলোর পথে নিয়ে যেতে। তিনি হন আলোর পথ প্রদর্শক। আজকে আমাদের এই জ্যোতিষ ও মানব জীবন অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন বাস্তুবিদ, হস্তরেখাবিদ, বিগত 10 বছরের অভিজ্ঞতা সম্পন্ন জ্যোতিষী, পিএইচডি ইন অ্যাস্ট্রোলজি, ডক্টর অমিত শাস্ত্রী, যিনি বিজ্ঞানসম্মত যুক্তির মাধ্যমে জ্যোতিষী ব্যাখ্যা ও বিচার করে থাকেন। আজকে আমাদের এই গ্লোব টিভির বিশেষ অনুষ্ঠানে আসুন স্বাগত জানাই বিশিষ্ট জ্যোতিষী ডক্টর অমিত শাস্ত্রী মহাশয়কে। স্বাগত অমিত দা আপনাকে আজকে আমাদের এই বিশেষ জ্যোতিষ সংক্রান্ত অনুষ্ঠানে। নমস্কার, গুরুজনদেরকে আমার প্রণাম, ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আজকের আমার এই জ্যোতিষ অনুষ্ঠান শুরু করব। বিগত অনেক দিন ধরেই আমি অনুষ্ঠান করব বলে ভাবছি, মাঝে করতে সময় পাইনি, আপনাদেরই সেবায় আমি নিযুক্ত ছিলাম। আমার বহু ক্লায়েন্টের অনুরোধে আজকে আমি আবার আপনাদের সম্মুখে অনুষ্ঠান নিয়ে হাজির হয়েছি। আজকে বেশ কিছু শুভ অশুভ যোগ, বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়, মানব জীবনের উত্থান পতন, এই সমস্ত বিষয়গুলি নিয়ে আলোচনা করব। মন দিয়ে শুনুন বিষয়গুলি, আশা করি আপনাদের ভালো লাগবে। তা প্রত্যেক মানুষেরই একটি করে জন্ম বৃত্তান্ত থাকে, অর্থাৎ জন্ম তারিখ থাকে, জন্ম সময় থাকে, জন্মস্থান থাকে, যেগুলিকে দিয়ে গণনার কার্যে যদি দেখা যায় তার মানব জীবনের গতিশীলতা, সে আলটিমেটলি কত দূর ডেস্টিনেশনে সে যেতে পারে, সেই বিষয়গুলিকে নিয়ে প্রত্যেকেই আমাদের ভাবনা, আমি বড় হয়ে কী করব। আমি ছোটবেলায় বলতাম আমি বড় হয়ে এটা করব, অনেকেরই মুখে শোনা যায় আমি বড় হয়ে এটা করব। তা আমিও ভেবেছি আমি বড় হয়ে কী করব। এটি সঠিকভাবেই একমাত্র কাউন্সিলিংয়ের মাধ্যমে বলতে পারেন জ্যোতিষ বন্ধুগণ। তা আপনার ভাগ্যে কী রয়েছে, কী রয়েছে 12টি রাশির মধ্যে, কী রয়েছে 27টি নক্ষত্রের মধ্যে, কী রয়েছে 9টি গ্রহের মধ্যে, কেমন সংযোগ থাকলে ছকের মধ্যে আপনি জীবনে আপনার ওই ছোটোবেলার চাওয়া পাওয়াটা আপনি সাফল্যমণ্ডিত করতে পারবেন, সেই নিয়ে আজকে আমার এই ছোটোখাটো একটি অনুষ্ঠান। মন দিয়ে শুনুন, খেয়াল রাখুন। অমিত দা, একটা কথা খুব জানতে ইচ্ছা করছে যে অনেকের হয়তো খুব ভালো কর্মসংস্থান রয়েছে, কিন্তু দেখা গেল হট করে কর্মচ্যুতি ঘটলো, রাশিচক্রে কীরকম থাকলে এই জিনিসটা হতে পারে? দেখুন, ব্যক্তি জীবনে কে না চায় ভালোভাবে থাকতে, কে না চায় ভালো ব্যবসায়ী হতে, কে না চায় একটি সুন্দর জীবনযাপন করার জন্য অর্থের প্রয়োজন, তার জন্য একটি চাকরির দরকার খুব সুন্দর, সেইভাবেই সে লাইফ লিড করতে পারবে। এমন কিছু কিছু বিষয়গুলিকে আমাদের মাথায় রাখতে হবে যে মানুষের যেমন শুভ সময়ও আসে, যে সময়ে তার হাসি মুখ দেখা যায়, আবার দুঃখের সময় কন্দনরত অবস্থাও দেখা যায়। তাহলে কখন আপনি দুঃখে দুঃখিত হবেন, বা কখন আপনি চাকরি হারাতে পারেন, কখন আপনার শুভ সময় আসবে ব্যবসাতে, সেই সময় আপনি পুঁজি বিনিয়োগ করতে পারবেন, এই নিয়ে আজকে আমি কিছু কথা বলবো। দেখুন, অনেক রাশিচক্রে আমি দেখেছি বহু ক্লায়েন্ট আমার কাছে আসেন, এবং তাদের রাশিচক্রে আমি দেখেছি দ্বাদশ, মানে 12টি ঘর নিয়ে তো একটি রাশি হয়, রাশিচক্র হয়, মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত। এই মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত প্রত্যেক রাশির একজন করে অধিকর্তা হয়, প্রত্যেক রাশির মধ্যে থাকে 3টি করে নক্ষত্র, এবং প্রত্যেকটি নক্ষত্র 9টি পার্টে বিভক্ত, এবং সেই ডিগ্রিগত মানে বিভক্ত, 3°20' থেকে শুরু। তা আমাদের দশা, 9টি গ্রহের 9টি দশা, প্রত্যন্ত দশা 81টি, এরই সমন্বয়ে গোচর ফল রয়েছে, দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা, সূক্ষ্মদশা, আলটিমেট গোচর ফল, এবং জন্মকালীন গ্রহের অবস্থান, আপনার ওই ছোট্ট বয়সে
জীবনে আপনি কি করবেন যেমন আপনাকে সাফল্যমণ্ডিত করে তুলবে, তেমনি আপনি কোন সময় ইনভেস্টমেন্ট করবেন, ব্যবসাতে লাভবান হবেন, কোন সময় আপনি চাকরি হারাতে পারেন বা আপনার চাকরিতে পদোন্নতি হতে পারে, সেই বিষয়টিও আমি বলবো। দেখুন, ছকের মধ্যে 12টি ঘর আছে, আমি এইমাত্র বললাম। 12টি রাশি মিলিয়ে প্রত্যেকটি রাশিচক্র তৈরি হয়, প্রত্যেক মানব জীবনেই সেই 12টি রাশির অধীন। তা এখানে কখনো যদি এমন দেখা যায় যে অষ্টম মানে লগ্ন থেকে শুরু করে 1, 2, 3, 4 করে এইভাবে যদি গণনা করা হয়, তাহলে 8 নম্বর যে ঘরটি আসছে, অষ্টম ঘর যাকে আমরা বলি, এই অষ্টম ঘরের যিনি অধিপতি, যেমন মেষ লগ্নের অষ্টম ঘরের অধিপতি কে? মেষ লগ্নের অষ্টম ঘরের অধিপতি বৃশ্চিক রাশি, তারও অধিপতি মঙ্গল। তাহলে মঙ্গল যেমন মেষ লগ্নের অধিপতি, তার আরেকটি ঘর বৃশ্চিক রাশি, ওই ঘরটিরও মালিক তিনি। তা এখন যদি মঙ্গল দেখা যায় চতুর্থ ভাবের সাথে কানেকশন করে কোনোভাবে, সেই একইভাবে লগ্ন থেকে গুনতে হবে 1, 2, 3, 4 করে চতুর্থ ভাবের সাথে কানেকশন করবে, যদি পঞ্চম ভাবের সাথে কানেকশন করে, যদি দশম ভাবের সাথে কানেকশন করে, এবং দেখা যায় যদি গ্রহটি দুর্বল হয়েছে, একাধিক পাপগ্রহের সঙ্গে সংযোগ তৈরি করেছে, ডিগ্রিগত কোনো বলাবল পায়নি, এবং নবাংশ চক্রেও যদি দেখা যায় একই অবস্থা, তাহলে সেই ব্যক্তিটি ওই গ্রহের দশা অন্তর্দশায় গোচর ফলে দেউলিয়া হয়ে যেতে পারেন। হ্যাঁ বন্ধুগণ, দেউলিয়া হয়ে যেতে পারেন। সেইভাবেই একজন কোনো চাকরিজীবী বা কর্মের মধ্যে আবদ্ধ রয়েছেন এমন ব্যক্তি, বেশ তার খুব সুন্দর দিন চলেছে, সুন্দরভাবে তিনি সকালটি হলে চাকরিতে বেরিয়ে পড়ছেন এবং চাকরির সময়সীমা পর্যন্ত তিনি আবার ফিরে আসছেন, দেখা গেল এইভাবে হাসি মুখ নিয়ে বেরোতে বেরোতে একদিন তার চোখে জল। তাহলে আমাদেরকে জ্যোতিষ বন্ধুর কাছে আসতে হবে, কেন এরকম হলো, হঠাৎ করে আমার ভালো ব্যবসাটা কেন দেউলিয়া হয়ে গেল, কেন আমার চাকরি চলে গেল, এত তো ভালো পোস্টিং, এত ভালো কাজ আমি করেছি কিন্তু বেনিফিট পেলাম না। দেখুন আপনার ভাগ্যে কি বলছে, আপনার ভাগ্যের কি পরিহাস রয়েছে, কোনো সুযোগ্য শিক্ষিত জ্যোতিষ বন্ধুকে দিয়ে আপনি সেই জায়গাটি জেনে নিতে পারেন। তো এর জন্য কি বললাম, অষ্টম ভাবের অধিপতি যদি চতুর্থের সাথে, পঞ্চমের সাথে, দশমের সাথে কোনোভাবে সংযোগ তৈরি করে, ডিগ্রিগত বল যদি না পায়, তাহলে এই বিষয়টি হতে পারে। এছাড়াও একাদশপতি, একাদশ থেকে আমরা তো আয় বিচার করি, লগ্ন থেকে যেমন শরীর বিচার করা হয়, দ্বিতীয় ভাব থেকে যেমন ধনরাশি বিচার করা হয়, তৃতীয় ভাব থেকে ভাতৃত্ব বিচার করা হয়, চতুর্থ ভাব থেকে মাতা সুখ, গৃহ পরিবার সুখ বিচার করা হয়, তেমন একাদশ ভাব থেকে আমরা আয় বিচার করি। তাহলে এই একাদশপতি বা নবমপতি, নবম একাদশের একাদশপতি ভাবত বিচারে, তাহলে নবমপতি বা একাদশপতি বা দশমপতি কোনোভাবে যদি দ্বাদশে অবস্থান করে, দুর্বল হয়, পাপকর্তারী রূপে পরিণত হয়, একাধিক পাপগ্রহ দ্বারা পীড়িত হয়, তাহলে কিন্তু আপনি উক্ত গ্রহের গোচরকালীন সময় দশান্তর্দশায় আপনি কিন্তু নেগেটিভ ফল পাবেনই পাবেন, অর্থাৎ ভালো চাকরিও আপনাকে হারাতে হতে পারে। হ্যাঁ বন্ধুগণ, মনে রাখুন, এমনও আমি দেখেছি অনেক ছক বিচার করে যে স্থির রাশিতে পঞ্চম ভাবে যদি শনির অবস্থান হয়, তাহলে সেক্ষেত্রেও এই হঠাৎ করে কর্মচ্যুতি ভাবটা দেখা যেতে পারে। আবার দ্বিতীয় পতি অনেক ক্ষেত্রে দশমে অবস্থান করলে বা একাদশে অবস্থান করলে অতিরিক্ত অতিরঞ্জিত জীবনযাপনের ফলেতেও অনেককে দেউলিয়া হয়ে যেতে দেখা যায়। আচ্ছা, আপনি তো ভালো কর্ম থাকা সত্ত্বেও যে কর্মচ্যুতি ঘটতে পারে সেই নিয়ে বললেন, ব্যবসাটাও অল্প করে বললেন, কিন্তু অনেক সময় মানে প্রশ্নটা আমি আরো আরেকবার আপনার কাছে রাখতে চাই, যে ব্যবসায়ী, খুব ভালো ব্যবসায়ী, দারুণ রমরমিয়ে তার ব্যবসা চলছে, হঠাৎ করে দেখা গেল যে একদম সেটা তলানিতে এসে ঠেকে গেল, তিনি প্রায় দেউলিয়া হতে বসেছেন, রাশিচক্রে কোন জায়গাটা থাকলে এরকম হয়? দেখুন, এইমাত্র আমি আপনাকে বললাম যে বিষয়টি, ব্যাখ্যা দিলাম যে কর্মচ্যুতির ঘটনাটি কেমন হয়, তা সপ্তমের সাথে এটা কানেকশান হতে হবে, অষ্টমপতি যদি কোনোভাবে সেভেন্থ হাউসের সাথে লিঙ্ক আপ করে, অষ্টমপতি যদি দ্বাদশের সাথে লিঙ্ক আপ করে, অষ্টমপতি যদি দশম স্থানেতে বসে, চতুর্থ স্থানেতে বসে, এই যে ভাবগুলো আমি একের পর এক বললাম, শনির পঞ্চমে স্থির রাশিতে অবস্থান, সর্বোপরি লগ্নপতি যখন ষষ্ঠে অবস্থান করবে, দ্বাদশে অবস্থান করবে, দ্বাদশপতি যুক্ত হয়ে একাধিক পাপকর্তারী রূপে পরিণত হবে,
তখন কিন্তু এই যুগটাও দেখা যাবে, ভালো ব্যবসায়ী হওয়া সত্ত্বেও সেই গ্রহের দশা অন্তর্দশায় গোচরকালীন সময়ে সেই ব্যক্তিটি কিন্তু দেউলিয়া হয়ে যেতে পারে। যেমন একটি মানুষের সাফল্য 100% সাফল্য নির্ভর করে কিভাবে, 100% সাফল্য নির্ভর করে 33.33% তার রাশিচক্র, 33.33% তার বাস্তু, অর্থাৎ সারা দিনের ক্লান্তি নিয়ে যেখানে সে ফিরল গৃহে সেটাই তার বাস্তু। সে বাস্তুকেও সুস্থ পরিবেশ থাকা প্রয়োজন বাস্তুতে, 33.33% অবশ্যই থাকা চাই, সেটা পজিটিভিটি। আপনার জন্ম রাশিতেও 33.33% পজিটিভিটি থাকা চাই। এছাড়াও আপনার 33.33% চেষ্টাবল, যার প্রভাবে সেই চেষ্টা না করলে আপনি তো পাবেন না। রাস্তায় মাঝে মাঝে হাঁটতে হাঁটতে দেখা যায় 500 টাকার নোট, 2000 টাকার নোট, এরকম অনেকেই পেয়েছে। তা আপনি যদি সেই জায়গায় না এলেন, আপনার ভাগ্যে লটারি রয়েছে, আপনি যদি গিয়ে লটারি না কাটলেন, আপনার ভাগ্য তো আর এভাবে খুলতে পারে না, তাহলে আপনাকে চেষ্টা করতে হবে। আর এই চেষ্টা করে সঠিক পথে আপনি চেষ্টা করলেন কি না সেই বিষয়টি কিন্তু সুযোগ্য কোনো সুশিক্ষিত জ্যোতিষবন্ধুই পারেন বলে দিতে। আলটিমেটলি আপনার গোল্ডেন টাইম, আপনার ডায়মন্ড টাইম কোন সময়, যে সময় আপনি ইনভেস্টমেন্ট করবেন, একটা ভুল সময়ে আপনি যদি ইনভেস্টমেন্ট করেন তাহলে আপনাকে দেউলিয়া তো হতেই হবে। লগ্নপতি অনেক ক্ষেত্রে ষষ্ঠে থাকলে বিভ্রান্তিকর সৃষ্টি হয়, মনোযোগ থাকে না ব্যবসাতে। তাই লগ্নপতি যদি অষ্টমে থাকে, লগ্নপতি যদি দ্বাদশে থাকে, লগ্নপতি যদি ষষ্ঠে থাকে, তার ধ্যান ধারণাটাই তো থাকবে না ঠিক মতন, তাহলে কী করে সে ডেভেলপ করতে পারবে ব্যবসা? আলটিমেটলি দেউলিয়া হয়ে যেতে বাধ্য। অনেক ক্ষেত্রে আমি ছকে এরকম দেখেছি, অনেক ক্লায়েন্টের ছকে এরকম দেখেছি, দ্বিতীয় পতি একাদশে বসে আছে, দশমে বসে আছে, সে এসে অনেক জ্যোতিষীর কাছে গেছেন, এসে বলছেন যে আমার তো এত সুন্দর দ্বিতীয় পতি দশমে অর্থকারক জায়গায় বসে আছে, একাদশে বসে আছে আয়ভাবেতে, তাহলে আমার কেন দেউলি অবস্থা হলো? সেটা তো ব্যাপার নয় কোথায় বসে আছে, ওই বসে থাকার প্রভাবে আপনার কি হচ্ছে, আপনার মনে কি উদ্ভব হচ্ছে, আপনি কি চাইছেন, অতিরঞ্জিত জীবনকে দেখাতে চাইছেন, আপনি কতটা স্ট্যাটাসপূর্ণ, অতিরঞ্জিত, এর কারণেও দেউলিয়া হতে পারে মানুষ। দাদার আলোচনা একটু ইন্টারাপ্ট করে এবার আসি আপনাদের কাছে। আপনারা যারা সমস্যায় জর্জরিত হয়ে বিভিন্ন চেম্বারে গিয়েছেন অথচ সুরাহা করতে পারেননি বা সুরাহা বা সমাধানের সঠিক পথ দেখতে পাননি, তারা একটিবারের জন্য হলেও চলে আসতে পারেন ডক্টর অমিত শাস্ত্রীর চেম্বারে। দাদার চেম্বারগুলো এবার আমি বলে দিই। তাহেরপুর দাদার নিজের বাড়ি, উনি সেখানে বসেন প্রতি রবিবার বেলা 11টা থেকে দুপুর 2টো। কাঁচরাপাড়া 24 নম্বর ওয়ার্কশপ রোড রূপ মন্দির জুয়েলার্সে প্রতি রবিবার বিকেল 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। কলকাতার শিথির মোড়ে প্রতি বৃহস্পতিবার বরাহনগর থানার ঠিক বিপরীতে। বর্ধমান উইমেন্স কলেজের বিপরীতে তপন জুয়েলার্সে প্রথম ও তৃতীয় সপ্তাহের শনিবার বিকেল 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। এছাড়াও অমিত শাস্ত্রী বসেন সিঙ্গুরে একান্ত আপন মার্কেটের বিপরীতে প্রতি শুক্রবার বেলা 12টা থেকে বিকেল 5টা। ভদ্রেশ্বর ঝঙ্কার স্কুলের বিপরীতে প্রতি মঙ্গলবার বিকেল 4টে থেকে রাত্রি 8টা। এছাড়াও শিলিগুড়িতেও দাদার চেম্বার রয়েছেন, শিলিগুড়িতে প্রতি মাসের প্রথম সপ্তাহের মঙ্গলবার। আপনারা যারা চেম্বারে আসতে পারছেন না, কারণ করোনার জন্য তো পরিবেশ সত্যি একটু প্রতিকূল রয়েছে, মানুষের স্বাভাবিক জীবনযাত্রা প্রায় বিঘ্নিতই বলা চলে, সেক্ষেত্রে আপনারা অনলাইন প্রেডিকশন নিতে পারেন, অনলাইন বুকিংও করতে পারেন। দাদার মোবাইল নাম্বারটা আমি বলে দিই, বুকিং নাম্বার 8981355605, 8981355605, এবং 7003434371, 7003434371। এবার চলে যাচ্ছি আবার অমিতদার কাছে। এত সুন্দর আলোচনা করছেন দাদা, একটা জিনিস খুব জানতে ইচ্ছা করে, মানব জীবন জটিল জীবন, এখানে জানার কোনো শেষ থাকে না, সত্যি কোনো শেষ নেই, একটি অধ্যায় শেষ হওয়ার সাথে সাথে আরেকটা অধ্যায় শুরু হয়ে যায়। আচ্ছা, সবাই চায় আমি ধনী হব, আমার টাকা পয়সার দরকার, কি করে টাকা পয়সা থাকলেও মানুষ চায় যে আরো বেশি ধনী হব, কারণ আমরা একটা কথাই বলি, যার যত আয়
তার তত ব্যয়। তাহলে এই ধনী হওয়ার কি কোনো বিশেষ রাস্তা আছে যেটা জন্মছক বলতে পারে? খুব ইন্টারেস্টিং প্রশ্ন আপনি করেছেন। তো এই ক্ষেত্রে আমি বলি, দেখুন, ধনী কে না হতে চায়? আপনিও চান, আমিও চাই, সকলেই চায়। কিন্তু পূর্ব জন্ম কর্মফল ধনী হওয়ার ক্ষেত্রে কিন্তু আপনাকে অনেকটা সাফল্যমণ্ডিত করতে পারে। দেখুন, আলটিমেটলি ভাগ্য শেষ কথা, যেটা আমরা নবম স্থান থেকে বিচার করে থাকি, ভাগ্য শেষ কথা। এছাড়াও ভাগ্য সহায়ে আপনাকে কর্ম অবশ্যই করতে হবে। আপনি শুধুমাত্র ভাগ্যের সহায়ে আপনি জীবনে কখনোই উন্নতি করতে পারবেন না, এর জন্য চেষ্টাবল থাকা অবশ্যই প্রয়োজন। যদি দেখেন ছকের মধ্যে, এই যে বললাম আমি, 9টি গ্রহ, 12টি রাশি, 27টি নক্ষত্র, রাশির বলাবল অর্থাৎ ধনপতি যে স্থানে অবস্থান করছে সেই রাশির অধিপতি বলাবল আছে কি না, সেই রাশির অধিপতি বলাবল আছে কি না, সেই রাশির অধিপতি কোন নক্ষত্রে অবস্থান করছে, নক্ষত্রের ডিগ্রিগত ব্যবধান কত। দেখা যায় যদি অনেকের ছকে গজকেশরী যোগ দেখা যায়, তাহলে আমি ধনী হব বললে তো হবে না, ধনী হওয়ার জন্য কতগুলি পরিমণ্ডল দরকার জন্মকুণ্ডলিতে, সেগুলি অবশ্যই বিচার করে নিতে হয়। সুযোগ্য সুশিক্ষিত কোনো জ্যোতিষবন্ধুই পারেন একমাত্র আপনার উন্নতি কতটা হতে পারে, ডেস্টিনি কতটা, সেটি বলে দিতে। তাহলে অনেকে দেখা যায় কঠিন পরিশ্রমের মাধ্যমে জীবন অতিবাহিত করে বড়লোক হচ্ছে বা ধনী হতে চাইছে, অনেকে ধনী হয়েই জন্মগ্রহণ করেন। তাহলে সকলেই চায় ধনী হতে, কৃতকার্যে খুব কম ব্যক্তি সাফল্যমণ্ডিত হন। তা জন্মকুণ্ডলিতে দেখে নিতে হবে গজকেশরী যোগ আছে কিনা। হ্যাঁ বন্ধুগণ, কোনো রাজযোগ আছে কিনা, চতুর্থের সাথে যদি পঞ্চমের কানেকশন থাকে, অর্থাৎ কেন্দ্র অধিপতির সাথে যদি কোনোভাবে কোন অধিপতি ক্ষেত্র বলে বলিয়ান থাকে, দ্বিতীয় ষষ্ঠপতি যদি বলিয়ান হয়, সপ্তমপতি যদি বলিয়ান হয়, দশমপতি যদি বলিয়ান হয়, একাদশপতি যদি বলিয়ান হয়, তার সাথে যে কোনোভাবে নবমপতি যোগাযোগের মাধ্যমে যদি বলিয়ান হয়, নাক্ষত্রিক যোগাযোগের মাধ্যমে যদি বলিয়ান হয়, রাশির অধিপতি যদি বলিয়ান হয়, তাহলে আপনি অবশ্যই টপ অফ দ্য টপ জায়গায় গিয়ে পৌঁছাতে পারেন। হ্যাঁ বন্ধুগণ, ধনী হতে পারেন আপনি। তাহলে এই ধনী হবেন কি না, কীভাবে প্রত্যেকটি পদক্ষেপ ফেলে প্রত্যেকটি পরিকল্পনা সুন্দর করে গুছিয়ে নিয়ে জীবনে এগিয়ে গেলে তবেই তো আপনি ধনী হতে পারবেন। এবং এই যে প্রত্যেকটি পরিকল্পনার কীভাবে এগিয়ে যাবেন, এর জন্য আপনার একটা কাউন্সিলিংয়ের দরকার, সুযোগ্য সুশিক্ষিত জ্যোতিষ বন্ধুর প্রয়োজন আপনার, তবেই আপনি সেই জায়গায় আপনার ডেস্টিনিতে পৌঁছাতে পারবেন আপনি। তাহলে গজকেশরী যোগ থাকা অবশ্যই প্রয়োজন আছে, যেটি বৃহস্পতির সাথে চন্দ্রের মিলনের ফলে হয়ে থাকে। রাজযোগ থাকা অবশ্যই প্রয়োজন আছে ছকের মধ্যে, লক্ষ্মীযোগ থাকা প্রয়োজন আছে, পঞ্চ মহাপুরুষ যোগ থাকা প্রয়োজন আছে, বুধাদিত্য যোগ, বুদ্ধির মাধ্যমেই তো আপনি ধনী হবেন, তাহলে বুধাদিত্য যোগের থাকার প্রয়োজন আছে। তবে এর সাথে সাথেও অনেক কয়েকটি যোগ আছে ক্ষতিকারক যোগ, যেমন কেমন্দ্রম যোগ, হ্যাঁ, তারপরে সকট যোগ, এই সমস্ত কয়েকটি যোগ রয়েছে, যে যোগের যেমন কালসর্প যোগ, এই যোগের প্রভাবে আপনি টপ অফ দ্য টপ ধনী হতে পারবেন না হয়তো। তবে অনেকের ক্ষেত্রে দেখা গেছে ব্যতিক্রম ভাবও যে তারা অবশ্যই ধনী হয়েছেন। আর একটা প্রশ্ন জানতে ইচ্ছা করছে, সেটা হচ্ছে অনেকেই বলে থাকে যে আমি জীবনে ঠিক মতন সাফল্য পাচ্ছি না, হয়তো আমার রাশিচক্রে কালসর্প যোগ রয়েছে। আমরা জানি যে বিভিন্ন ধরনের কালসর্প যোগ হয়, অনেকে নিজের সাফল্য হতে না পারার পেছনে এই কালসর্প যোগকে দায়ী করে থাকে। কালসর্প যোগ এটা বিভিন্নভাবে বিভিন্ন সময় এটা সবল হয়, বিভিন্ন সময় আবার এটা দুর্বলও হয়ে যায়। একটু যদি দর্শক শ্রোতাবন্ধুকে বুঝিয়ে দেন এই কালসর্প যোগটা ঠিক কি এবং কখন এটা সবল হতে পারে, কখন এটা দুর্বল হতে পারে, মানে রাশি চক্রে ঠিক কিরকম গ্রহগত অবস্থান থাকলে এই ধরনের জিনিস হয়ে থাকে। আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। বহু মানুষের মধ্যে এটি দেখা যায়, বহু মানুষের মধ্যে, অনেক ক্লায়েন্ট আমার কাছে এসে এই বিভ্রান্তিকর একটি প্রশ্ন করেন যে আমার ছকে তো কালসর্প যোগ রয়েছে বা দোষ রয়েছে, তো আমি কি কিছুই করতে পারবো না, আমি অনেকের কাছে গিয়েছিলাম, আমাকে এই বলেছে ওই বলেছে, বিভ্রান্তিকর একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তো এই কালসর্প যোগটা কী বা দোষটাই বা কী? তো কালসর্প যোগ যখন রাহু এবং কেতু, কম বেশি পরিমাণে আমরা অনেকেই শুনেছি রাহু এবং কেতু 180 ডিগ্রি অ্যাক্সিসে থাকতে হবে, তার মধ্যে যে সমস্ত গ্রহগুলি রয়েছে অর্থাৎ 9টি গ্রহ রয়েছে, রাহু কেতুকে যদি নিয়ে 9টি গ্রহের অবস্থান বলেন, তো রাহু কেতুকে নিয়ে যখন 9টি গ্রহের অবস্থান হবে এবং এটি হবে 180 ডিগ্রি কোণ বরাবর,
তখন জন্মকুণ্ডলিতে এই কালসর্প দোষটি দেখা যায়। এই দোষটি সবল এবং দুর্বল দুইভাবে ভাগ করা যায়। হ্যাঁ, বিভ্রান্তের মধ্যে বা বিভ্রান্তিকর বিষয়ের মধ্যে আপনারা যাবেন না। একটা কথা মনে রাখবেন, সমস্যা আছে যেমন সমাধানও আছে তেমন। আগে বিষয়টিকে ভালো করে বুঝতে হবে যে এই কালসর্প দোষ আপনার জীবনে কিছু হলো না, আপনার সব শেষ হয়ে যাবে, এইসব নেগেটিভ প্রশ্ন আপনি মনের মধ্যে নিয়ে আসবেন না। তা এই কালসর্প যোগ সবল এবং দুর্বল দুটিভাবে হয়ে থাকে। সবল কখন হবে? 180 ডিগ্রির অধীনে যখন নটি গ্রহের অবস্থান হবে, এবং শুধু নটি গ্রহের অবস্থানেই 180 ডিগ্রির মধ্যেই হলেই হবে না, এর সবলতা অর্থাৎ খুব ডেঞ্জার পয়েন্টে এই যোগ মানুষের জীবনে আসতে পারে বা ক্ষতি করতে পারে। কখন? যখন দেখা যাবে রাহু বৃহস্পতির সঙ্গে যুক্ত হয়েছে। রাহু বৃহস্পতির সাথে যুক্ত হয়ে গুরুর সাথে চণ্ডালের যোগ অর্থাৎ গুরুচণ্ডাল দোষ হয়েছে, তখন কিন্তু এই ক্ষতিকারক অর্থাৎ কালসর্প দোষ ভয়ঙ্কর রূপ নিতে পারে। যদি রাশিচক্রে দেখা যায় রাহু এবং কেতুর অ্যাক্সিসে কোনোভাবে চন্দ্র ও রবি একইভাবে অবস্থান করছে গ্রহণ দোষ এবং গ্রহণ দোষের মধ্যে পড়ে গেছে, তাহলে দেখা যায় সেই কালসর্প ভয়ানক পরিস্থিতি সৃষ্টি করতে পারে। তা এছাড়াও মঙ্গলের সাথে যদি রাহুর অবস্থান থাকে অঙ্গারক দোষেতেও হয়, শনির সাথে যদি রাহুর অবস্থান হয় তাহলে নন্দা যোগ তৈরি হয়, সেক্ষেত্রেও হয়। তা বুধের সাথে যদি রাহুর কম্বিনেশন তৈরি হয় তাহলে সেক্ষেত্রে জড়ত্রযোগও হয়। এগুলি হচ্ছে সবল, প্রচণ্ড ভয়ঙ্কর রূপ নিতে পারে। দুর্বল কখন হয়? কেন্দ্রস্থানেতে বৃহস্পতি অবস্থান করলে দুর্বল হয়ে যায় এই যোগ। বুধাদিত্য যোগ কোনোভাবে যদি থাকে, দশমে যদি মঙ্গলের অবস্থান থাকে, তাহলে আপনি এই যোগ থেকে রেহাই পেতে পারেন। মালব্যযোগ যদি শুক্র তুঙ্গস্থ হয়, কেন্দ্রকোণে অবস্থান করে, তাহলে মালব্যযোগ আপনার হবে এবং এর প্রভাবে আপনার কী হবে, এই যে সবল মানে কালসর্পযোগ যে সবল ভাবটি সেটি কিন্তু নষ্ট হয়ে যাবে। এছাড়াও শনি যদি তুঙ্গস্থ হয়ে তুলায় অবস্থান করে, কালসর্পযোগ নষ্ট হয়ে যেতে পারে। পঞ্চ মহাপুরুষ যোগের যে কোনো একটি যোগ যদি থাকে তাহলে কালসর্পযোগ নষ্ট হয়ে যেতে পারে। আমাদের হাতে তো সময় খুব একটা নেই, যাওয়ার আগে দর্শক শ্রোতা বন্ধুর উদ্দেশ্যে দাদা যদি বলেন যে বাস্তুকে ঠিকঠাক রাখতে গেলে কি মানে দুটো টোটকা বলে দিন। আমরা সবাই চাই বাস্তুতে সুখী থাকতে, হোম ইজ মাই সুইট হোম কথাটি আছে। তাহলে এই হোমকে সুইট করতে হবে। যেমন রসগোল্লা তৈরিতে ছানা লাগে, সুজি লাগে, ময়দা লাগে, কিন্তু এই রসগোল্লা যতক্ষণ না পর্যন্ত রসে আপনি ডোবাচ্ছেন মুখরোচক হয় না, খেতে ভালো লাগে না, রসে না বড়লে রসগোল্লার স্বাদই পাওয়া যায় না। তেমন বাস্তুর পরিবেশকে যদি আপনি ঠিক না করেন, আমরা বলেছি 10টি দিক, এই 10টি দিককে আপনাকে ঠিক করতে হবে বাস্তুর মধ্যে, তাহলে আপনি সুন্দরভাবে জীবন অতিবাহিত করতে পারবেন। সারাদিন পরিশ্রম করে ক্লান্তিভাবে আপনি যদি বাড়িতে এসে দেখেন চেঁচামেচি, অশান্তি, দুর্ঘটনা, অগ্নিসংযোগ, ভালো লাগবে আপনার নিশ্চয়ই না? তাহলে সর্বাগ্রের প্রয়োজন যেমন জন্মকুণ্ডলীকে সুন্দর করে জানা, তেমন আপনার বাস্তু কতটা সঠিক রয়েছে সেটুকু আপনাকে জেনে নিতে হবে এবং এইভাবেই আপনাকে জীবন অতিবাহিত করতে হবে। যত সুন্দর বাস্তু আপনি করবেন ততই আপনি সুস্থ স্বাভাবিকভাবে থাকবেন। কয়েকটি বিষয় মনে রাখুন, নিয়মিত সন্ধ্যাবেলায় শঙ্খ বাজাবেন, সন্ধ্যা দেবেন, এটি ভুল করবেন না। বাস্তুতে অবশ্যই তুলসী গাছ থাকা অবশ্যই প্রয়োজন, তুলসী গাছ লাগাবেন। নেমপ্লেট ব্যবহার করা উচিত। হ্যাঁ বন্ধুগণ, বাস্তু এই যে গেটে অর্থাৎ আপনি আপনার বাস্তুতে যখন প্রবেশ করছেন সেই প্রবেশ পথে সম্মুখীনে নেমপ্লেট আপনার ব্যবহার করা অবশ্যই উচিত। এছাড়াও রান্নাঘরকে আপনাকে সাউথ ইস্ট কর্নারে যাতে থাকে, ওভারহেড ট্যাঙ্ক নৈঋত্য কোণেতে ব্যবহার করুন, ওভারহেড ট্যাঙ্ক ব্যবহার করুন ঈশান কোণেতে। তবে বিশেষত হেভি ওভারহেড ট্যাঙ্ক যদি ইউজ করতে চান তাহলে নৈঋতে আপনাকে করতে হবে, এবং লাইট জলের অবস্থান করতে গেলে আপনাকে ঈশান কোণেতে করতে হবে। ঈশান কোণেতে অবশ্যই গর্ত খনন করবেন না কোনো কিছু, আর দক্ষিণ কোণেতে অবশ্যই আবদ্ধ রাখার চেষ্টা করুন, উত্তর কোণকে খোলা রাখার চেষ্টা করুন। আজকের জন্য এটুকুই, আগামী অনুষ্ঠানে আমি আরও বিষয়গুলি নিয়ে আপনাদের বিস্তারিত ব্যাখ্যা দেব। অসংখ্য ধন্যবাদ অমিত দা, আজকের এই আমাদের গ্লোব টিভির জ্যোতিষ ও মানব জীবন অনুষ্ঠানে এত সুন্দর একটা জ্যোতিষ সংক্রান্ত আলোচনা আমাদের উপহার দেওয়ার জন্য। দর্শক শ্রোতা বন্ধুদের বলেই
আজকের মতন অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন, ভালো ভাববেন। দেখা হবে অর্থাৎ অমিত দাকে নিয়ে আমরা আবার চলে আসব আগামী বুধবার ঠিক দুপুর 3:35। নমস্কার। নমস্কার।